সাল্লাম আলাইহি হুম মরাহাতুল্লাহি ও বারা খ্যাতু এনাল হামদাল্লাহ ও সল্লাতু সাল্লাম আল্লাহ রসউল আল্লাহ ও আলাহ আলিহি ও অস হাবিহি উমান ওয়ালা আম্মা কাছে সম্মানিত সুধী দর্শকবৃন্দ আপনাদের সকলের জন্য রইলো আন্তরিক দোয়া আমরা সবাই কল্যাণ চাই আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহজন আমাদের কল্যাণের পথ প্রদর্শন করে এবং যাবতীয় অকল্যাণ সমাজবিধ্বংসী অর্থনৈতিকের ধস নামিয়ে দেয় এ সমস্ত অপকর্ম হতে আমাদের সকলকে রক্ষা করুন আহেদিন শুধু দর্শকবিন্দু আজকে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হলো পাপের অশুভ পরিণাম আর এর অংশ হিসাবে আজকে যে পাপটি নিয়ে আলোচনা করবো সেটি হলো অর্থ সম্পদ আত্মস্বাদ দুনিয়া খুবই সাদের সুমিষ্ট যার যত আছে সে তত চায় আর চাইতে গিয়ে কি নিপীড়ন হয় এই যে সম্পদ আহরণের নামে যে দৌরাত্ম চলে এর কি অশুভ পরিণতি আছে সেটি আমাদের জানা প্রয়োজন আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমরা যে সমস্ত অতিথিদেরকে আজকে কাছে পেয়েছি চলুন তাদের সাথে প্রথম পরিচিত হয়ে নেই আমাদের সাথে যোগ দিয়েছেন আজকে বিশিষ্ট শিক্ষাবিদ চিন্তাবিদ প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর আসসালাম আর বিশিষ্ট আলমেদিন শেখ বিন ইউসুফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অর্থ সম্পদ আত্মসাপ এটি অত্যন্ত মারাত্মক অপরাধ ইসলাম প্রদত্ত দিন যা মানুষের জানের নিরাপত্তা তার ইজ্জতের সম্ভ্রমের নিরাপত্তা তার মালের নিরাপত্তা নিশ্চিত করেছে অথচ এই মৌলিক নীতিমালা ভুলে গিয়ে আজকে আমরা খাই খাই এই মানসিকতায় লিপ্ত হয়ে পুরো সমাজটাকে এটা ত্রাসের রাজ্যে পরিণত করে ফেলেছি এটার যে ভয়াবহ পরিণত কি সেই প্রসঙ্গে আমরা অতিথির সাথে আলোচনা শুনব প্রথমেই আমি আহ্বান জানাবো শেখ আব্দুল রাজাক আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলা নাবিয়া বা আবাদ যে বিষয়টি আপনি আমাদের সামনে পেশ করলেন এ বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ বহু মানুষই বুঝে এবং না বুঝে এর পিছনে জড়িয়ে পড়ছে যার কারণে তার ইহকাল পরকালের একটা মাধ্যম ও গ্রহণ করে নিচ্ছে এ ব্যাপারে আল্লাহ তালা কোরআন মাজিদে বলেছেন এতি কোনো নবীর জন্য এটা শোভনীয় নয় যে কোনো সম্পদকে তিনি আত্মসাত হিসাবে গ্রহণ করবেন আর এটা একটা খুব ভয়াবহ ব্যাপার যে কেউ যদি কোনো সম্পদ আত্মসাত করে সেই সম্পদ নিয়েই সে বিচারের মাঠে উপস্থিত হবে এই বিষয়টি মানে আগের বিষয়টির চেয়ে পরের বিষয়টি খুব কঠিনটি যাচ্ছে আমাদের মোহতারাম ডক্টর সাহেবের কাছে সেটা হলো যে আত্মসাত কথাটা তো বাংলা কিন্তু হয়তোবা আমাদের পরিভাষা বুঝতে অসুবিধা হতে পারে এই যে অর্থ সম্পদ আত্মসাপ এটা বলতে আমরা স্বাভাবিকভাবে কি বলি জি আরবিতে বিষয়ে কয়েকটা শব্দ আছে একটা হলো গুলুল গাল্লা গুলুল আন অর্থাৎ কোন সম্পদ লুকিয়ে ফেলা অন্যের জিনিস বা সরকারের জিনিস জনগণের জিনিস নিজের সম্পদের ভিতরে লুকিয়ে ফেলা আরেকটা হলো খেয়ানাত যেটা হলো একটা অন্যের জিনিস তাকে না দিয়ে নিজের ভিতরে নিয়ে নেওয়া আর একটা হলো আকলু মা আল গাইর অন্যের সম্পত্তি আমভাবে যে কোনোভাবে

তোমরা তোমাদের একে অপরের সম্পদ উভয়ের সন্তুষ্টির মাধ্যমে বাণিজ্যিকভাবে লেনদেন ছাড়া কখনো ভক্ষণ করো না এবং তোমরা একে অপরকে হত্যা করো না তাহলে সম্পদ আত্মসাত করা আর হত্যা করাকে আল্লাহ সমানভাবে উল্লেখ করলেন এরপরে আল্লাহ আমাদেরকে এর ভয়াবহতা বুঝালেন যদি কেউ জুলুম করে সীমা লঙ্ঘন করে এই অপরাধ করে তাহলে আমি অচিরেই তাকে জাহান্নামে ঢুকিয়ে দেবো কাজেই আমাদের মোমেন্টদের সতর্ক হতে হবে লোভে পড়ে সামান্য পরের মাল প্রতিবেশীর মাল বা অন্য কোনো সম্পদ জোর করে নিজে আত্মসাৎ করা যেমন একটা হাদীস আসছে আল্লাহ রসুল সরাজসাম বলছেন আদমুল গুলুল উলুল জেরা মিনাল আর আল্লাহর কাছে সবচেয়ে বড় অবৈধ দখল আত্মসাৎ হলো এক বিঘত এক হাত জমি দুইজন পড়শির ভিতরে রয়েছে এই পড়শি এই পড়শির একটু জায়গা দখল করে নিয়েছে বা ওই পড়শি এই পড়শির একটু জায়গা দখল করে এটা হলো সবচেয়ে বড় অবৈধ আল্লাহ তালার কাছে অবৈধ দখল বা আত্মসাতের বলে গণ্য হবে আর কি চমৎকার সমাজ সুযোগ আমরা সাধারণত অর্থ সম্পদ আত্মসাত বা অবৈধ দখল বলতে কি বোঝায় এটা আমরা বুঝে নিলাম এবার আসুন আমরা এই যে ইসলাম যে একজন মানুষের একজন মুসলিমের সম্পদের নিরাপত্তা দিয়েছে

আল্লাহ তালা তোমাদের সম্পদ একজন আর নিয়ে নিবে একজন আর একজনকে হত্যা করবে এই কাজটি আল্লাহ হারাম করে দিয়েছেন একজন আর সম্পদ দখল করে নিবে এই কাজটি হারাম কেমন হারাম তা বলছি একজন আর মানুষকে হত্যা করবে এই কাজটি হারাম কেমন হারাম তা রাসুল সাল্লাম বললেন কা হুরমতে আজকের দিন যেমন তোমাদের জন্য এখানে অন্যায় অবিচার কিছু করা হারাম সেদিন ছিল হজের দিন সেদিন ছিল হজের দিন হজের দিন আরাফার দিন কেউ কাউকে কোনো অশ্লীল কথা মন্দ কথা মন্দ আচরণ করতে পাবে না এগুলো সব নিষেধ ওই সময় আল্লাহ রসুল প্রথম বাক্যটি বললেন একজনের রক্ত আর একজনের রক্ত এমন হারাম একজনের সম্পদ আরেকজনের সম্পদ এইভাবে হারাম আজকের দিনে যেমন যে কোনো অন্যায় অপকর্ম হারাম এই মাসে যেমন হারাম সে মাসটি ছিল জুল পবিত্র মাস জি পবিত্র মাস যেখানে কোনো হানাহানি মারামারি দাঙ্গামাঙ্গাম চলবে না তারপরে এই মক্কা শহর যেমন হারাম আল্লাহ তালা বলছেন অতিন ডোমর ফলের কসম অ জায়তুন ফলের কসম অতুরে সিনিন। এই তুর পাহাড়ের কসম বালাদিলামিন এই নিরাপদ মক্কা শহরের কসম আল্লাহ তালা বলছেন এই নিরাপদ মক্কা শহরে যেমন হইচই বা কোনো কথা বলা হারাম ঠিক তোমাদের অর্থ সম্পদ একজনের আরেকজনের একজনের উপরে হারাম আবহর রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলি আসলাম বললেন কুল্ল মুসলিম আলাল মুসলিম হারাম নিশ্চয় একজন মুসলমানের জন্য আর একজন মুসলমানের সম্পদ মর্যাদা রক্ত হারাম তার কোনো সম্পদ দখল করতে পারবে না তার সম্মানের হানি করতে পারবে না তাকে হত্যা করতে পারবে না একটা কটু কথা বলতে পারে না অন্য অন্নবর্ণনের সাল্লি সাল্লাম বলছেন আল মুসলিম আখুল মুসলিম একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই লায়াজিনহু ওয়া লা ইয়াহকিরহু ওয়া লা ইসলিমহু কেউ তাকে অপমান করতে পারবে না অপদস্ত করতে পারবে না নিন্দা করতে পারবে না তুচ্ছ দৃষ্টিতে দেখতে পাবে না অন্য জালেম তাকে জুলুম করুক সেটাও সে মেনে নিতে পারবে অন্য জালেম তারপরে কেউ জুলুম করুক সেটা একজন মুসলিম মেনে নিতে পারে না তার পক্ষে যতদূর সম্ভব হবে তার সেরা ঠেকানোর জন্য চেষ্টা করবে ডক্টরের সাহেবের কাছে যাচ্ছি আপনার কাছে যে এই যে ইসলাম প্রকৃতপক্ষে মানুষের জানমালের নিরাপত্তা দিয়েছে এই জিনিসটা উপলব্ধিতে আমাদের কেন আসে না জি আসলে আমরা ইসলাম ধর্মকে অন্যান্য আচার সর্বস্ব ধর্মের মতোই মনে করেছি ইসলামী শরিয়ার মূল উদ্দেশ্যের অন্যতম হলো প্রতিটি মানুষের সম্পদ সম্ভ্রম এবং প্রাণের নিশ্চয়তা দেওয়া পবিত্রতা দেওয়া যেটা শেখ এখনই বললেন আমরা কিন্তু অনেকটা জড় নির্ভর বাইতুল্লাহ মহাপবিত্র এটা আমরা বুঝি মক্কা শরীফ মহাপবিত্র এখানে খারাপ চিন্তা করা যাবে না জুলহাজ মাস মহাপবিত্র কোনো অন্যায় করা যাবে না কিন্তু অনুভূতি আছে এই অনুভূতি আছে একটা মসজিদ মহাপবিত্র এই অনুভূতি আছে মসজিদের ভিতরে বা মসজিদ ইট মারা যাবে না এই অনুভূতি আছে কিন্তু একটা মানুষের মর্যাদা যে এই পবিত্র বাইতুল্লাহ পবিত্র মক্কা সত্যই নয় এর চেয়েও বেশি অন্য হাদিসে রসুল্লাহাম বলছেন বাইতুল্লাহকে সামনে নিয়ে বলছেন মার হাবাম্বে ইয়া বাইত মা আজমা কি অমা আজমা হরমা থেকে এ কাবা তুমি কত মহান কত পবিত্র তোমার পবিত্রতা ওলা হরমাতুল মুসলিম আজম মিন মুসলমানের পবিত্রতা মুসলমানের মহত্ব এবং মর্যাদা তোমার চেয়েও বেশি আন্না হারমা মিনকে ওয়াহেদা আল্লাহ তোমার যদি একটা বিষয় হারাম করেছেন ওয়াহার রামে মিনাল মুসলিমে থালা আসা আর মুসলমানের জন্য তিনটে বিষয়কে হারাম করে দিয়েছেন যে আর দৃষ্টি দিতে পারবেন মহাপ তার জন্য রক্ত এবং তার ব্যাপারে খারাপ ধারণা করা এই তিনটি আল্লাহ হারাম করে দিয়েছেন চমৎকার আপনার আলোচনার মাধ্যমে এই জিনিসটা ফুটে উঠলো যে আসলে একজন মানুষ যদি একজন মুসলিম বুঝে যে ইসলাম তাকে কত মর্যাদা দিয়েছে কত সম্মানের অধিষ্ঠিত করেছে যে তার মর্যাদা কত তার নিরাপত্তা নিশ্চিত করেছে অপর মুসলিমের জন্য তাকে হত্যা করা হারাম করেছে অনুরূপভাবে অপর মুসলিমের জন্য তার সম্পদের প্রতিটি মুসলিমকে বুঝতে হবে আমরা যেন অনুষ্ঠান সর্বোচ্চ জলবাদী না হয়ে যায় মসজিদকে খুব মহাপবিত্রতা দিচ্ছি অথবা কাবা ঘরে গেলাপের টুকরোকে পবিত্রতা দিচ্ছি কিন্তু একজন মুসলমানকে আক্রমণ করছি তাকে ইট মারছি তার সম্পদ নষ্ট করছি আর আল্লাহ রসুল বললেন ওই সব পবিত্র জিনিসের মতো আল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ আমাদের আপাতত যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে বিরতির পর পুনরায় আপনাদের সাথে আলোচনায় আসবো বিজ্ঞ আলোচনার সাথে ইনশাআল্লাহ আপনার কেউ দূরে যাবেন না আসসালাম আলাইকুম ওরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ বদরুজ্জানাদবি আপনারা দেখছেন পিএস বাংলা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনিবক্তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের আলামত তিনটি কথা বললে মিথ্যা বলে অঙ্গীকার করলে ভঙ্গ করে এবং আমানত রাখলে খেয়ানত করে সেহী বুহারি প্রথম খণ্ড ইমান অধ্যায় অনুচ্ছেদ চব্বিশ হাদিস নম্বর তেত্রিশ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যেমনটি আলোচনা হচ্ছিল যে সত্যিকার অর্থেই আপনাকে বুঝতে হবে আপনার মর্যাদা ইসলাম কতখানি দিয়েছে আমি যদি আমার মর্যাদা ইসলাম কতখানি দিয়েছে এটা বুঝি এবং এটা সংরক্ষণে যত্নবান হই এভাবে প্রতিটি মুসলিম যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে কিন্তু সমাজে আর বিপর্যয় দেখা দেবে না আমরা চলে যাচ্ছি আমাদের অতিথি শেখ সাথে যে আসলে আত্মসাত আত্মসাতের বিষয়টি কারো সম্পদকে লুকিয়ে নেওয়া না জানিয়ে নিজের কাছে রেখে নেওয়া আত্মসাতের বিষয়টিতে আবহরের রাজি আল্লাহতাল বলেন রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন আল্লাহ তালা অজু ছাড়া যেমন সলাৎ কবুল করবেন না মানুষের আত্মসাতের সম্পদ দিয়ে দানও কবুল করবেন না যদি তার আত্মসাতের সম্পদ কিছু তার ভিতরে থেকে যায় আর ওই সম্পদ যদি আল্লাহ তালার দরবারে দান করেন তাহলে এটা আল্লাহ তালা কবুল করবেন না আনাস রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম তার নীতি ছিল চিরাচরিত নীতি কানা রসুল্লাহ সাল্লি সাল্লাম এজ আসা বা মা আলান যখনই তনু কোনো সম্পদ পেতেন হাতে আসতো তখনই না দাবেলা আলান তখন তিনি বেলালকে আদেশ করতেন তখন বেলাল সব জনগণকে বলে দিতেন আই দিতেনা এমহিমা এমে সব আসবে তাদের হাতে যুদ্ধক্ষেত্রে যেখানে যা টাকা পেয়েছে সব নিয়ে সে আল্লাহ রাসুলের কাছে উপস্থিত হবে এটা ছিল রাসুল সাল্লাহ সাল্লামের নীতি জি ফা মারা আসান একদা বেলাল রাজিউল্লাহ তাল যুদ্ধের পরে সাহাবিদের মাঝে ডাক দিলেন তিনি তিনবার বললেন যে যার যার সম্পদ আছে সে নিয়ে আস ফাজ্জা জুলুন রাজন তো বেলাল রাজিয়াল্লাহ তালানোর এই ঘোষণা দেওয়ার কিছু পরে একজন লোক কোনো একদিন একটা ওই লোম দ্বারা তৈরি বা পশম দ্বারা তৈরি একটা লাগাম ছোট জিনিস ঘোড়ার মুখের উপরে যেটা লাগানো হয় সেই লাগামটা রাসুলের কাছে নিয়ে এসে উপস্থিত নিয়ে এসে বলছে ইয়া রাসুল আল্লাহ হা যা মিমা আসাব না মিনাল গানিমা আল্লাহ রাসুল এই সম্পদটা হচ্ছে ওই সম্পদ যেটা আমি গানিমাতের মধ্যে পেয়েছি তো ওটা দেখে আল্লাহ রাসুল বলছেন আ সামেতা বেলালা বেলাল কথা তুমি শুনেছ চিৎকার দিয়ে যে বললো সেটি কি শুনেছ তখন ফাতা যারা তিনি তা আপত্তি পেশ করলেন যে আল্লাহ আমি শুনেছি

এটা সালাত নষ্ট করা মহাপাপ মদ পান করা মহাপাপ ব্যবচার মহাপাপ কিন্তু এই আত্মসাত অন্যের দ্রব্য ছোট বা বড় না বলে বা আইনের মাধ্যমে কোনো মিথ্যা সাক্ষ্য দিয়ে গ্রহণ করা যে কত বড় পাপ একটা হাদিস আমরা আলোচনা করতে পারি যেমন আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন মানে কথা তা শিবডাম মিনাল আর দেবে গায়ের হাক তুবে কাহু ইয়ামাল কেয়ামে সাবে আরাদিন যদি কেউ এক বিঘত জমি অবৈধভাবে সেটা অবৈধ সরকারি সম্পত্তি হোক অন্যের সম্পত্তি হোক সে দখল করে কেয়ামতের দিন তাকে সাত তবক জমিন সহ ওই এক বিঘর জমি তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলছেন মানেখতা মাল এমরিম বিয়েমিন ইন কাজিব আল্লাহ আল্লাহ্ আহমান ওহাররা মায়েলেহিল যান না যদি কেউ মানুষের সামান্য কোনো দ্রব্য অবৈধভাবে অর্থাৎ মিথ্যা মামলা করে মিথ্যা কসম করে দখল করে নেয় কেড়ে নেয় আত্মসাৎ করে নেয় তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেবেন সে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করে আল্লাহ তারপরে প্রধান্বিত থাকবেন সাহাবে কেরাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ কান আসাইয়ান এসি ছোট্ট সামান্য জিনিস আল্লাহ রসুল সালাম বলল আল্লাহ কবি মিন আরাক যদি মেসাকের একটা ডালু কেউ অবৈধভাবে এইভাবে আত্মসাৎ করে তাকেও আল্লাহ প্রধান্বিত হয়ে সাক্ষাৎ করবেন এবং তার জন্য জান্নাত হারাম করে দেবেন আল্লাহ একবার এর চেয়ে আর কি আমরা দেখতে পাই জি জনাক আবু হর রাজি বলেন রাসুল সাল্লামকে একদা একটা গোলাম হাদিয়ে দেওয়া হয়েছিল তাকে মেদাম বলে ডাকা হতো রাসুল ও একদা রাসুল্লাহ উঁটের উপরে যে হাওদাটা থাকে বস আর এটা এটা ও ঠিকঠাক করছিল সাজাচ্ছিল বাঁধা ছাঁধা করছিল এরকম সময় ফা আসা বাহুনা আয়ের হঠাৎ একটা অপরিচিত তীর এসে তাকে লেগে গেছে ফাঁকাতালাহ তীর তাকে মেরে ফেলো লোকটা মারা গেল ফাকাল হানি আনাল্লাহুল জান্নাত তখন যারা উপস্থিত সাহাবীগণ ছিলেন তারা বলে ফেললেন এ জান্নাতে চলে যাবে একটা বিশাল ব্যাপার শাহাদতের মর্যাদা পেয়ে যাবে শাহাদাতের মর্যাদা পেয়ে গেছে সাথে সাথে ও আল্লাহর রাসূলের একজন গোলাম একটা সানิดহ আছে আর এটা শাহাদাতের ব্যাপার ও খুশি তার জন্য সে জান্নাত পেয়ে যাবে তখন ফাকাল রাসুল সাল্লাল্লাহু আলাইহি রাসুল রাসূল সাল্লাম বললেন কখনো নাহে ওয়াল্লাজি নাফসি বিয়াদহি

তখন সাহাবিগন যে একটা জুতার ফিতে আত্মসাত করেছিল কেউ হতো একটা দুইটা জুতার ফিতে জুতার ফিতে মানে একেবারে সামান্য এরকম কিছু আত্মসাত করেছিল এগুলো নিয়ে উপস্থিত এটা আমরা বলতে পারি যে রসদের কাছ থেকে এই বক্তব্য শোনার পরে সাহাবীদের মধ্যে যাদের কাছে কিছু রক্ষিত ছিল হয়তো তারা পরে জমা দিবেন বা কিছু করে তারা আর কোনো ধরে নিজে গুরুত্ব দেন নাই কারণ যাবে সেরা সেরা কানে একটা জুতার ফিতা বা দুইটা জুতার ফিতা মানে একেবারেই সামান্য জিনিস যাকে গুরুত্ব দেওয়া যায় না স্বাভাবিকভাবে এটেনে উপস্থিত হলো তখন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন সেরা কুন মিন নার ওয়াস সেরা কান মিন কে যদি একটি জুতার ফিতা চুরি করে সেও জাহান নামে যাবে কেউ যদি দুইটা জুতার ফিতে চুরি করে সেও জাহান নামে যাবে বোখারি মুসলিম আসলে সম্মানিত দর্শক মন্ডলী আমরা বলতে চাচ্ছি যে আমরা সামাজিক যারা দায়িত্ব পালন করছি বিভিন্ন স্তরে বিভিন্ন পর্যায়ে দেশ পরিচালনা থেকে আর একবারে দেশ পরিচালনার উপর থেকে নিচে পর্যন্ত এবং গ্রাম পরিচালনা নিয়ে আমরা যে যেখানে দায়িত্ব পালন করছি এমনকি প্রতিষ্ঠানগত হিসেবে আমরা যে যেখানে দায়িত্ব পালন করছি তাদের জন্য একান্ত জরুরি আমরা যদি এরকম সমাজের পয়সাগুলি এভাবে আত্মসাত করে নিই তাহলে আমাদের ফলাফল জাহান্নাম এবং সেটা আমাদের কাঁধে থাকবে বিচার আমাদের কাছে সবাই একেবারে কম যে সাহাবাইকেরা কেরাম রসুল সাল আলি ইসলামের কাছ থেকে আদেশ পাওয়ার পরে হবে তারা আল্লাহ বলে হাজির হতেন আর আমরা আদেশ পাওয়ার পরে বোঝার পরেও কেন পিসপা হচ্ছে জি আমাদের ইমানই দুর্বলতা অর্থাৎ আমরা সচেতনতা আমাদের ইমান দুর্বল হওয়ার কারণে এটা আমাদের ঘর আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম একটা হাদিসে বলছেন ইয়াকা তোফার কিছু পাপ আছে আল্লাহ ক্ষমা করবেন না তার একটা হলো আল গুলুল প্রত্যেক ব্যক্তি অবৈধ সম্পদ যেটা নিজে আত্মসাত করেছে ছোট হোক বড় হোক এটা মাফ হয়নি কে আমাদের দিন ওইটে নিয়ে তাকে উপস্থিত হবে এটার থেকে তার কোনো পরিত্রাণ নেই এই যে ভয়াবহতা আমরা আসলে লোভে পড়ে অথবা অবহেলা করে অথবা গুরুত্ব না দিয়ে অনেক ছোট জিনিস যেটা আমার না সরকারের জনগণের অথবা অন্যের জিনিস সেটা শিক্ষা প্রতিষ্ঠানের বললেন কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা এরকম ভাবে ছোটখাটো জিনিস না বলে আল্লাহ রসুল আসান একটা লাঠি অনুমতি সন্তুষ্ট খুশি মনে না দিলে একটা লাঠিও সে নিতে পারবে না আল্লাহ রসুল কারণ আলাহসলিনা আল্লাহ মুসলিম কারণ মুসলমানের সম্পদ এমনভাবে এক মুসলমানের সম্পদ আর এক মুসলমানের জন্য হারাম করেছেন যে একটা লাঠিও তার আন্তরিক সদিচ্ছা বা খুশি মনে না দিলে তুমি সেটা নিতে পারবে না আল্লাহ রসুল সাহের নির্দেশনা এবং তার এই যে বক্তব্য কত ভয়াবহ এই পাপ এটা আমাদের জন্য আগুন নিয়ে আসবে এটার প্রতি ইমান যখন আমাদের বাড়বে

তার জন্য জাহান্নাম তার ধন্যবাদ আপনাকে সম্মানিত সুদী দর্শকবৃন্দ আমরা আজকের আলোচনায় বিজ্ঞ আলোচকদের মাধ্যমে কোরআনের দলিল হাদিসের দলিল দ্বারা স্পষ্টভাবে এটা জানতে পারলাম যে সামান্য পরিমাণে যদি আত্মসাত করি তাহলে তার পরিণাম খুবই ভয়াবহ আর এর জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে তাই আমরা এই পরের হকের ব্যাপারে অত্যন্ত সাবধান হই মুসলিম হিসাবে আমরা পরস্পরে পরস্পরের অধিকার সম্পর্কে আমরা সজাগ থাকি তবেই আমাদের মধ্যে এই ধরনের পাপ প্রবণতা আসবে না আমরা দুনিয়ায় সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকতে পারব আর পরকালে আল্লাহর রহমতকে ধন্য হব নতুবা জাহান্নামের ধীক্ষার অবশ্যই থাকবে আল্লাহরুল্লাহ আলমিন আপনাকে আমাকে সকলকে কল্যাণের প্রতি পরিচালিত করার তফিদান করুন আল্লাহিকাশাল আসসালামাইকুম বরহমতুল্লাহ